ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজের 23-24 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান ও ওরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধনী অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গেল রবিবার দুপুরে বীরঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজ অডিটোরিয়ামে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীগণ। ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের প্রিন্সিপাল ও অত্র বিদ্যাপীঠ কলেজের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে ও মোহাম্মদ রাজীব হোসেন এবং ফারুক ইসলামের সঞ্চালনায় অত্র অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম রমজান আলী ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরঘর ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাইয়ুম, বীরঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আব্দুর রফ মেম্বার, গিয়াসউদ্দিন মেম্বার সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে অত্র কলেজে প্রথম বর্ষে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণামূলক উপহার তুলে দেন অতিথিগণ। যে সকল ছাত্রছাত্রীরা এই বীরঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজকে বেছে নিয়েছো, তোমাদেরকে জানাচ্ছি এই কলেজ কমিটির পক্ষ থেকে এবং এলাকাবাসীর সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের এই পদযাত্রা শুভ হোক, তোমাদের এই পদযাত্রা এমন ভাবে মঙ্গল বয়ে আনুক, তোমরা যেন প্রতিটি পরিবারে এক একটি আলোক পত্রিকা নিয়ে এক একটি মোমবাতির মতো আলো জ্বালিয়ে তোমার পরিবারকে আলোকিত করতে পারো, আলোকিত করতে পারো এই বীরঘর ইউনিয়নকে, আলোকিত করতে পারো এই জেলাকে, আলোকিত করতে পারো এই স্বপ্নের বাংলাকে। তাহলে আলোকিত হবে এই স্বপ্নের বাংলা, আলোকিত হবে এই পৃথিবীর একটি ভূখণ্ড যেটি পৃথিবীর অন্যতম বদ্বীপ হিসেবে পরিচিত। যে কলেজেও দেখা যায় অনেক মেয়েরা পরে শেষ পর্যন্ত দেখা গেছে যে অর্ধেকও থাকে না, কেন থাকে না, যে বিবাহ হয়েছে। আমি বলি যে বিবাহ মানে বৈধ হবে, স্বাভাবিক, আমাদের সামাজিক বিবাহ বন্ধন আছে, কিন্তু আমি মনে করেছি যে ইন্টারমিডিয়েট পাস করার পরে আমরা বয়স যদি 18 পূর্ণ হয় তাহলে আমরা এই বাল্য বিবাহ থেকে আমরা বিরত থাকবো। আর বিশেষ করে এই মেয়েদেরকে এবং ছেলেদেরকে বলবো যে এখানে অনেক পরিবার আছে যে তাদের বাপমা আছে অনেক অসচেতন, আপনাদেরকে একটা অনুরোধ করবো যে আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন এবং সচেতন হবেন, তাদেরকে বুঝাবেন।